হঠাৎ চোখে পড়লে মনে হবে যেন দাঁড়িয়ে আছে ট্রেনের কোনো বগি। নাম ফলক দেখলে মনে হবে এটি একটি স্টেশন, আসলে ট্রেনও নয় স্টেশনও নয়, এটি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের আনন্দ দিতে স্কুল ভবনটি ট্রেনের আদলে রং করা হয়েছে, যা নিয়ে খুশি শিক্ষার্থীরা। ট্রেনে দেওয়া আছে যে আমরা ধাদাস টু মহাকাশ, মানে আমরা এই ধাদাস থেকে জার্নিটা শুরু করে একদম শেষ গন্তব্য মানে মহাকাশ পর্যন্ত যেতে পারছি। এই কালারটা আসার পর হচ্ছে আমাদের এই ট্রেনটা অনেক সুন্দর লাগছে, মানে আমরা আনন্দের সাথে ক্লাসে ক্লাস করি। ট্রেনটা বানানোর পরে আমাদের স্কুল আসলে প্রত্যেক দিন ভালো লাগে। স্থানীয়রা বলছেন জরাজীর্ণ ভবনটিকে এমন ভাবে সাজানোই তারা খুশি, শিক্ষার্থী উপস্থিতিও বেড়েছে। বাংলাদেশের ঢাকাগামী ট্রেনের কালারটা ম্যাডাম বনলতার আলোকে আর কি কালারটা সেট করেছে, বাচ্চারা খুব মজা পাচ্ছে, ওরা মানে এখন স্কুলের প্রতি আকৃষ্ট হয়েছে। বাচ্চারা ধরেন আনন্দ, অনেক আনন্দ, কারণ এটা অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে এবং আমাদেরকেও ভালো লাগে। আমাদের বিগত আমরা যখন পড়েছিলাম এতটা উন্নত ছিল না। স্কুলটির প্রধান শিক্ষক বলছেন মানুষের জীবনটা একটা জার্নি, রূপকর্থে তাই ট্রেন ব্যবহার করা হয়েছে। ছবিটা ট্রেনের কিন্তু এটা রূপকর্থে ব্যবহার করা হয়েছে এবং আমাদের ট্রেনের নাম দিয়েছি হচ্ছে জ্ঞানের আলো এক্সপ্রেস, আর আমাদের গন্তব্য হচ্ছে ধাদাস টু মহাকাশ। মহাকাশটা আসলে এখানে দূরত্ব হিসাবে বোঝানো হয়েছে। 1967 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়, 309 জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন 8 জন শিক্ষক। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।